हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। तो आमी विक्रम एवं पृथ्वीराज दुटोर छबिर रिव्यू करेछि, सेटा होच्छे फिल्म कम्पानियन जो मेन चैनल सेखाने इंग्लिशे रिव्यू करेछि। ओखाने आमाके अनेके जिज्ञेस करछे जे केन तुमी एई रिव्यूगुलोके शॉर्ट करछो। तो देखुन, आमी निजे चैनेले अनेक बड़ो बड़ो रिव्यू करि, अनेक डिटेले कथा बोलि, किन्तु आमी चाइछिलाम जे एकटु स्टाइलटा अन्यरकम होक, एकदम क्रिस्प थाकुक, टू द पॉइंट थाकुक, जे जे मेन विषयगुलो निये कथा बोलबो एबं सेटाके आमी क्रिस्प राखबो। ताई जोन्नोई आमी प्रथम थेकेई प्रतिटा छबि देखबेन कोनोटाई 3 मिनिटेर उपरे जायनि रिव्यू। एखन अब्दि आमी 4टे रिव्यू करेछि, भूलबो या टू, अनेक, विक्रम और पृथ्वीराज, चारटे किन्तु 3 मिनिटर नीचे रही है और सेटा इंटेंशनली करा, एटा आमार माथार आईडिया एबं आमी क्रिस्प रखते चाइछिलाम जाते एकटु स्टाइलटा चेंज हय ना, एमनिते तो आमार भिडियोते आमी अनेक अनर्गल बकबकी करी, तो सेटा आमी ओई चैनेले रखते चाइछिलाम ना। तो आपनारा जदि देखते चान विक्रमेर रिव्यू स्पॉइलर फ्री और पृथ्वीराजेर स्पॉइलर फ्री रिव्यू, ओखाने गिये चेकआउट करुन, फिल्म कम्पानियनेर मेन चैनेले रयेछे, जेटा ओदेर मेन चैनल। एबार आमरा एई भिडियोर मध्ये कथा बोलबो होच्छे जे विक्रम एबं कैथी এই দুটোর যে ইউনিভার্সটা ক্রসওভার করিয়েছে লোকেশ কানাগা, সেটা দিয়ে সে কী করতে চাইছে, কোথায় কোথায় ক্রসওভার হয়েছে, কী জিনিসগুলো দেখতে ভালো লেগেছে, সেই সব বিষয়ে আমরা ডিটেল এখানে আলোচনা করব। তো যারা বিক্রম ছবিটা এখনও দেখেনি তারা এই ভিডিওটা বন্ধ করে দিন, এবং আপনাদেরকে আরও বলে রাখি, বিক্রম ছবিটা যদি আপনি দেখতে যাওয়ার প্ল্যান করছেন তার আগে কয়েদি ছবিটা ডেফিনেটলি দেখে যাবেন। বিক্রম 1986টা যদি আপনি নাও দেখেন সেটা দেখার প্রয়োজন নেই, সেটাতে দেখলে আপনার কিছু ইস্টার এক্স পাবেন, বাট কয়েদি তো আপনার ডেফিনেটলি দেখা উচিত, ডেফিনেটলি দেখে যাওয়া উচিত, নাহলে কিন্তু আপনি অনেক জিনিসের কনটেক্সট বুঝতে পারবেন না, কারণ অনেক কিছু প্লট পয়েন্ট আছে। এবং এটা কিন্তু স্পয়লার নয়, এটা লোকেশ কানাগরাজ নিজে ছবিটা রিলিজ করার একদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছিল, সেখানে সে বলেছিল যে আপনারা প্লিজ কয়েদি ছবিটা দেখে আসবেন। তো যারা এখনও দেখেননি কয়েদি ছবিটা দেখে ফেলুন, তারপরে বিক্রম দেখুন, এবং যারা এখনও বিক্রম দেখেননি তারা এই ভিডিওটা বন্ধ করে দিতে পারে। তো বিক্রমের গল্প শুরু হচ্ছে সেখান থেকে যেখানে কয়েদির গল্প শেষ হয়েছিল 2019। তো কয়েদির গল্পটা প্রথমে আমরা একটু শুনে নিই। তো কয়েদি আপনাদেরকে বলে রাখি হলিউডে একটা ফিল্ম ছিল, অ্যাসল্ট অ্যান্ড প্রিসিন্ট, সেখান থেকে কিন্তু ইন্সপায়ার্ড তার স্টোরি স্ট্রাকচারটা, কিন্তু সেটার সাথে তামিলনাড়ুর অনেক কালচারাল জিনিসপত্র লোকেশ কানাগরাজ সেখানে ইনপুট করেছিল, সেটা একটা ইন্সপিরেশন ওখান থেকে ডেফিনেটলি ছিল। বাট কয়েদি ইজ আ ভেরি ভেরি গুড ফিল্ম, আমার খুব পছন্দের একটা ছবির মধ্যে একটা। তো ওখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্যাং আছে যেটা চালায় হচ্ছে অর্জুন দাস আর ওর দাদা মিলে। এবার ইন্সপেক্টর বিজয় বলে একটা ক্যারেক্টার আছে যে এখানেও রয়েছে, যেটা নারিন প্লে করছে, তো সে নিজের একটা টিমের সাথে এই গ্যাংটার 900 কেজি ড্রাগস ধরেছিল এই গ্যাংটার কাছ থেকে, এবং সেটাকে নিয়ে গিয়ে একটা পুলিশ কমিশনারের অফিস ছিল যেখানে আন্ডারগ্রাউন্ড ভোল্টে ওটাকে ও রেখে দিয়েছিল। ওই মানে যে পুলিশ কমিশনারের যে অফিসটা সেটা ব্রিটিশ আমলে ছিল, তো ওর আন্ডারগ্রাউন্ড ভোল্ট ছিল, সেখান থেকে সুড়ঙ্গ ছিল বেরোনোর, তো সেখানে গিয়ে ও 900 কেজি ওটা রেখে দিয়েছিল। এবং ওই গ্যাংটার কাছে একটা গ্যাটলিং গানও ছিল, যেটা আমাদেরকে ছবির প্রথমে দেখানো হয়, যেটা কার্তি আবার লাস্টে ইউজ করে, তো সেটাও রেখে দেয়। এবং তারপরে আমরা দেখতে পাই যে একটা মানে পুলিশ ফার্ম হাউসের মধ্যে পুলিশের একটা বড় পার্টি হচ্ছে, তো তাদের খাবারের মধ্যে আর কি এ মিশিয়ে দেয়, মদের মধ্যে ড্রাগস মিশিয়ে দেয়, এবং এই যে গ্যাংটা রয়েছে, গ্যাংটা যে অর্জুন দাস, সে নিজের পুরো গ্রুপকে নিয়ে আসছে, এই পুলিশদেরকেও মারবে, ওখান থেকে ড্রাগসও বার করে নিয়ে যাবে। এবং সেই সময় বাকি সবাই ওই মদ খেয়ে নিয়েছে, ওই যেটার মধ্যে ওরা ড্রাগ মিশিয়েছে সেটা খেয়ে আর কি বমি টমি করছে, তো এই ইন্সপেক্টর বিজয়ের ক্যারেক্টারটা বেঁচে গেছে। তো ও তখন হেল্প নেয় হচ্ছে একটা জেল থেকে বেরোনো একটা আসামি, যার নাম হচ্ছে দিল্লি, যেটা হিন্দিতে ওরা করে দিয়েছিল, অন্য কিছু নাম করে দিয়েছিল কার্তির ক্যারেক্টারটা, যেটার নাম হচ্ছে দিল্লি। তো ও আর কি জেল থেকে বেরিয়েছে, নিজের মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে, পুলিশ ওকে তুলে নিয়েছে যেহেতু ওর দাড়ি টাড়ি রাখা ছিল তাই জন্য। এবার ওর হেল্প নেয় এবং ওরা মিলে সব কটা পুলিশ অফিসারকে লরির মধ্যে তোলে এবং তাদেরকে হসপিটালে ড্রপ করবে, তারপরে ওরা পৌঁছাবে হচ্ছে ওই কমিশনার অফিসে, এবং এর আগে কি কমিশনার অফিস থেকে ওরা ড্রাগসটা বার করতে পারে, ওই গ্যাংটা এরা আর কি ওটাকে বার করে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড থেকে নিয়ে যাবে। এবং কমিশনার অফিসে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে কিছু কলেজ স্টুডেন্ট এসছে এবং একটা হাবিলদার রয়েছে, তারা খালি একমাত্র ওখানে রয়েছে এবং তারা ওটাকে প্রোটেক্ট করছে, এবং ভিতরে কমিশনার অফিসের ভিতরে কয়েকটা ক্রিমিনাল রয়েছে যারা ওই গ্যাং মেম্বার। এবং পরে যেটা টুইস্ট হিসাবে আসে যে মেন যে এই অর্জুন দাসের যে দাদা, সে অ্যাকচুয়ালি ভিতরে ছিল, তাকেও ইন্সপেক্টর বিজয়েরা অ্যারেস্ট করে ফেলেছিল, জানতো না যে ওর লিডার, বাট ওকে অ্যারেস্ট করে ফেলেছিল। তো এটা ছিল প্রিমাইস। এবার কার্তিক কীভাবে ওদের হেল্প করে, কীভাবে আসে, কীভাবে পুরো গ্যাংটাকে সাহায্য করে, সেটা পুরোটা কয়েদির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। এবার বিক্রম শুরু হচ্ছে কি, যে কামাল হাসানের ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি যে পাতালা পাতালা গাইছে, এবং তারপরে ওই ক্যারেক্টারটা কিডন্যাপ হয়ে যাচ্ছে, এবং তামিলনাড়ুর বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোককে, এরকম একটা মাস্ক গ্যাং আছে যারা মুখোশ পরে থাকে 5 জনের, তারা মিলে এরকম পরপর অনেক লোকেদেরকে মারছে, এবং কামাল হাসানকেও তারা মেরে ফেলে ছবির প্রথমে। এবং তখন আমরা জানি না যে কামাল হাসানের ক্যারেক্টারটার নাম বিক্রম না কি, তো তাদেরকে আমাদেরকে দেখানো হয় যে ক্যারেক্টারটার নাম হচ্ছে কর্ণন, হিন্দিতে হিন্দি ভার্সনটাতে রেখেছে করণ বলে, তো তাকে মেরে দেয়। এবার তারপরে আমরা দেখতে পাচ্ছি ফাহাদ ফাজিল, যে হচ্ছে একজন আন্ডার কভার অফিসার, তাকেই কেসটা অ্যাপয়েন্ট করা হয় যে এই মাস্কম্যানরা কারা এবং তারা কাদেরকে মাছের প্রতি 7 দিন অন্তর অন্তর করে একটা করে তারা খুন করছে, তো এদেরকে ট্র্যাক ডাউন করবার চেষ্টা করো। এবং তারপরে সেই ইনভেস্টিগেশন করতে শুরু করে, এবং তারপরে সে জানতে পারে
যে অ্যাকচুয়ালি এটা পুরোটাই সেট আপ, অ্যাকচুয়ালি কামাল হাসান এই পুরো জিনিসটা করছে এবং কেন করছে, তার কারণ হচ্ছে যে তার যে ছেলে ছিল সেও একজন আন্ডার কভার কপ ছিল, এবং সেও এই যে আমরা দেখতে পাচ্ছিলাম যে অর্জুন দাস এবং ওর দাদার যে গ্যাংটা ছিল এটা একটা ছোট জাস্ট পয়েন্ট, অ্যাকচুয়ালি এদের উপরেও আরও বড় গ্যাং আছে সেটা বিজয় সেতুপতি অপারেট করে, এবং তার উপরেও একটা মানে বড় লিডার আছে সেটা হচ্ছে রোলেক্স, যেটা প্লে করছে সুরিয়া, যার ক্যামিও রয়েছে ছবির শেষে, এবং এই যে পুরো ড্রাগ র‍্যাকেটটা তার মধ্যে মানে 2 টন দু কন্টেনার আর কি র মেটেরিয়াল যেটা থেকে কোকেন তৈরি হবে সেইটা এই বিক্রমের যে ছেলে যেটা প্লে করেছে কালিদাস, কালিদাস জয়রাম, ও আর কি ওটাকে এক জায়গায় লুকিয়ে রেখেছিল, তো ওকে তাই জন্য টর্চার করে এরা মেরে দিয়েছিল, এবং মেরে দেওয়ার পরে ওইটাকে ওরকম টেররিস্টরা মেরেছে বলে আর কি ওরকম দেখিয়ে দিয়েছিল, তো সেইটাকেই আর কি সেটার বদলাও নিচ্ছে কামাল হাসান, এবং তার সাথে সাথে ও চাইছে যে একটা ড্রাগ ফ্রি সোসাইটি হোক এবং এই গ্যাংটার এগেনস্টে ও লড়াই শুরু করে দিয়েছে। এবার এই জিনিসটা আমরা ইন্টারভেল পয়েন্টে জানতে পেরে যাই, ফাহাদ ফাজিল এই পুরো জিনিসটা জানতে পেরে যায় এবং তারপরেও বুঝতে পারে যে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেও লোকেরা ইনভলভ আছে, কারণ ক্যাদি তো আমরা দেখেছিলাম যে পুলিশ ডিপার্টমেন্টের ভিতরকার লোকেরাই হেল্প করছে আর কি ওই গ্যাংটাকে, এবং সিমিলারলি এখানেও আমরা দেখতে পাচ্ছি যে যাকে আমরা প্রথমে ভালো পুলিশ অফিসার ভাবছি যে ফাহাদ ফাজিলকে অ্যাসাইন করেছে সেই লোকটা নিজেও আর কি ওই কালিদাস জয়রামের খুনের পিছনে ইনভলভ রয়েছে, এবং সেখান থেকে তারপরে জিনিসটা পুরো অ্যাকশন হতে থাকে কীভাবে ওরা আর কি বিজয় সেতুপতি পুরো গ্যাংটাকে শেষ করে মারে ইত্যাদি করে সেই জিনিসটা বাকিটা বাকি ছবিটা, এবং সেখানে এই যে পুরো জিনিসটা হতে থাকে তার মধ্যে ফাহাদ ফাজিলের বউও মারা যায়। এবার আমরা দেখতে পাচ্ছিলাম যে ওই যে বিজয়ের যে ক্যারেক্টারটা ছিল যেটা নারেন প্লে করেছিল ক্যাদিদে, সেই ক্যারেক্টারটাও এখানে আছে এবং সে হচ্ছে কামাল হাসানে অ্যাসোসিয়েট হয়ে গেছে, তার কারণ হচ্ছে ওই যে 900 কেজি ড্রাগস ও ধরিয়েছিল ওই পুরো রাতের ঘটনাটা, তো ওখানে আমরা শুনেছিলাম যে দিল্লি যে ক্যারেক্টারটা ছিল মানে যেটা কার্থী প্লে করেছিল ও বলছিল যে আমি আমার মেয়ের জন্য দুটো সেই কানের দুল বানিয়ে নিয়ে যাচ্ছি, এটা আপনি আপনার মেয়ের জন্য রাখুন, আপনার মেয়েকে দেবেন বলেছিল, তো ওর মেয়ে বউকে ও চোখের সামনে মেরে দিয়েছে এই গ্যাংটা, এবং তারপরেই ও ভিজিল্যান্টে হয়ে গেছে যখন ও বুঝতে পেরেছে যে সিস্টেমের মধ্যেই আর কি করাপশন রয়েছে, পুলিশ ডিপার্টমেন্টের ভিতরের লোকেরাই করাপ্টেড, তখন ও এই ভিজিল্যান্টে হয়ে গেছে, এবং কামাল হাসান এবং ওর যে গ্রুপটা তারা হচ্ছে সব এরকম পুলিশ ডিপার্টমেন্ট আর্মি ব্যাকগ্রাউন্ডের সব লোকেরা, এবং তারা মিলে যাদের সাথে খারাপ হয়েছে যাদেরকে সিস্টেম খারাপ করেছে যাদের সাথে তারা মিলে ওরা এই জিনিসটার বিরুদ্ধে লড়ছে, সিস্টেমের বিরুদ্ধে লড়ছে একভাবে, তো সেই জিনিসটা আর কি হতে চলেছে। এবার লাস্টে এন্ড অব দি ওর বিজয় সেতুপতিকে মেরে দেয় ইত্যাদি হয়ে যায়, তারপরে সুরিয়ার এন্ট্রি হয় যে হচ্ছে অ্যাকচুয়ালি এই পুরো গ্যাংয়ের মাথা, এবং সে বলে যে কারা কারা এখানে ইনভলভ হয়েছে, এবং তখন আমরা জানতে পারছি যে এখন ফাহাদ ফাজিলও নিজে ওরকম একটা ঘোস্টের মতো হয়ে গেছে, কারণ যেহেতু ওর বউ মারা গেল এবং ও বুঝে গেছে যে সিস্টেমের মধ্যে পুরো করাপশন আছে, ও কিন্তু পুলিশ কমিশনারটাকে নিজের হাতেই মারে, তো ও এবার ঘোস্ট হয়ে গেল, এবার আমার যে ক্যারেক্টারটা এবার ও এবার থেকে একটা ভিজিল্যান্টে। দ্বিতীয় হচ্ছে বিক্রম তো আছেই, এবং বিক্রমের যে ব্যাক স্টোরিটা দেখিয়েছে যে বিক্রম যে এই যে হতে পারলো সেটার ব্যাক স্টোরিটা কানেকশন আছে হচ্ছে 1986-এর সাথে, যে ও একজন স্পেশাল এজেন্ট ছিল, একটা টিম তৈরি হয়েছিল তখন, এবং সেই টিমে আর কি বাকি সব ওর যারা অ্যাসোসিয়েট ছিল, তারপর 1994-এ ওর একটা মিশন ওদের ফেল হয়ে যায়, তো ওইখানে যে রেফারেন্সগুলো আছে সেটা 1986-এর বিক্রমের সাথে আছে। কামাল হাসান এবার দেখা যায় কামাল হাসান তো রয়েছে, ও আর কি পুরো ড্রাগ ফ্রি সোসাইটি চায়, তো ও এবার রোলেক্সের বিরুদ্ধে রয়েছে, এবং এই গ্যাংটার আগের 900 কেজি কিন্তু ধরিয়েছিল হচ্ছে দিল্লি ক্যারেক্টারটা মানে হচ্ছে কার্থী, এবং সে এখন নিজের মেয়েকে নিয়ে উত্তরপ্রদেশে এক জায়গায় থাকে বুন্দেলখণ্ডে, তো সেখানে কাজবাজ করে। তো এবার দেখুন এখানে যেটা লোকেশ কানকরাজ করবার চেষ্টা করছে যে ও সুপার হিরো ইউনিভার্স বানাচ্ছে না বা কপ ইউনিভার্স বানাচ্ছে না, ও একটা কিন্তু কাইন্ড অফ ভিজিল্যান্টে সুপার হিরো যাকে আমরা বলি যেরকম ব্যাটম্যানের যেরকম সেট আপটা হয় সেই ধরনের একটা মানে ক্রিস্টোফার নোলান যেরকম রিয়েলিস্টিক সেট আপের মধ্যে, দেখবেন ক্রিস্টোফার নোলানের সিনেমাতে হিরোর কিন্তু সুপার পাওয়ার নেই, ভিলেনদেরও কোনো সুপার পাওয়ার নেই, এবং মানে হি ট্রিট ইজ মানে ডার্ক নাইট ট্রিলজিটাকে কিন্তু একটা ক্রাইম ড্রামা হিসেবে ট্রিট করেছিল আপনাদেরকে আমি আগেও বলেছি, এবং হিট ছবিটা মাইকেল ম্যানের হিট ছবিটা ওর জন্য বিশাল বড়ভাবে রেফারেন্স ছিল আর কি সেখানে। লোকেশ কানকরাজও কিন্তু পুরো ইউনিভার্সটাকে সেট করছে, দেখুন যে চেন্নাইয়ের মধ্যে চারিদিকে ড্রাগ লর্ড গ্যাংস্টার মাফিয়া ইত্যাদি এরা রয়েছে, এরা হচ্ছে ভিলেন এবং এরা খুব পাওয়ারফুল, এদেরকে সুপার ভিলেন হিসেবে ট্রিট করছে, এবং সিমিলারলি কিন্তু অনেকগুলো হিরোকেও সেট আপ করছে যারাও কিন্তু ইকুয়ালি পাওয়ারফুল স্কিল্ড, কারণ তারা সব কটা আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে বা পুলিশ ব্যাকগ্রাউন্ড থেকে বা নিজেরাও ক্রিমিনাল, মানে দিল্লি ক্যারেক্টারটা নিজে একসময় ক্রিমিনাল ছিল, তো তারাও কিন্তু যথেষ্ট স্কিল্ড এবং তারা এদের বিরুদ্ধে, এবং তিনটে হিরো অলরেডি সেট আপ করে ফেলেছে, আমারের ক্যারেক্টারটা মানে ফাহাদ ফাজিল এর একটা পুরো নিজস্ব গল্প হতে পারে আলাদা করে, বিক্রম তো আছেই তার সাথে সাথে দিল্লি আছে, এবং রোলেক্স মানে সুরিয়াকে যখন এনেছে এবং সুরিয়া এদের প্রত্যেককে মারতে চাইছে কারণ সুরিয়ার পুরো ওই বিজনেসটা সুরিয়া চালাতে চায় কন্টিনিউ করতে চায়। এবার দেখুন ব্যাপার হচ্ছে যে একটা পসিবল মানে কার্থী একবার বলেছিল যে আমি যদি মানে দাদার সাথে ছবি করি তাহলে এরকম হবে যে আমার ভার্সেস দাদা, মানে আমরা ভাই ভাই প্লে করবো না, এটা কিন্তু লোকেশের সাথে হয়তো তাদের ডিসকাশন হচ্ছে, কারণ বিক্রমের মধ্যে আমরা ক্যাদির রেফারেন্স তখনই দেখতে পাচ্ছি বা সিন দেখতে পাচ্ছি তখনই ক্যারেক্টার দেখতে পাচ্ছি যখন কামাল হাসানের প্রোডাকশন এবং যে ড্রিম ওয়ারিয়ার পিকচার্স যারা ওটা প্রোডিউস করেছিল ক্যাদি তারা হচ্ছে আবার সুরিয়া কার্থীদেরই রিলেটিভদের প্রোডিউসার, মানে ওরা আর কি রিলেটিভ ওরা,
তো ওই প্রডিউসাররা ভাই হয় এক সম্পর্কে, তো তারা আর কি তাহলে নিশ্চয়ই হাত মিলিয়েছে। তো এরপরে নিশ্চয়ই ওই সূরিয়া ভার্সেস কার্থিটা লোকেশ করতে চলেছে, এবং সেখানে আর কি একটা একটা ক্রিমিনাল ভার্সেস আরেকটা ক্রিমিনাল, একটা ভালো ক্রিমিনাল মানে পাঁচটা ক্রিমিনাল ছিল এখন ভালো হয়ে গেছে, এবং এখন একটা এরকম বড় ড্রাগ লর্ড তার সাথে লড়াই হতে পারে, বা অন্য ওরা সাব ভিলেন আনতে পারে, অর্জুন দাসকে একটা ভিলেন করতে পারে বড় হিসাবে, বা অন্য কোনো ক্যারেক্টারকেও আনতে পারে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি সেট আপ করছে। এবং ওই ডার্ক নাইটের কথা আমি বারবার বললাম, দেখবেন এর যত অ্যাকশন সিনস আছে যখন বিক্রমের মধ্যে স্পেশালি, আপনার দেখে বারবার কিন্তু মানে ব্যাটম্যানের ওই যে তিন নোলানের ট্রিলজিটার কথা মনে পড়বে। দেখবেন মাস্ক পরে আছে, গলায় ডিজিটালি ভয়েস ম্যানিপুলেট করছে, ঠিক আছে। তারপরে এই যে অ্যাকশন সিনগুলো কিন্তু এরকম নয় মানে যে প্রচণ্ড বেশি অ্যাকশন হয়েই যাচ্ছে, মানে মাঝে মাঝে কিন্তু পজ আছে, মানে যখন বিয়ের সিনটাতে কমল হাসান ঢোকে ওই লোকটাকে কিডন্যাপ করে নিয়ে যায়, আপনি দেখবেন যে পুরো মানে নোলানের মতো একটা টাচ দেওয়ার চেষ্টা করেছে। আর ডেফিনেটলি নোলানদের এক্সিকিউশন অনেক 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 হাই লেভেল, বাট ওখানে একটা ইন্সপিরেশন আছে, ওই ধরনের একটা ট্রিটমেন্ট আছে যে সঙ্গে সঙ্গেই যে অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে তা নয়, মানে পজ আছে, লজিক্যালি দেখাচ্ছে ব্যাপারটাকে যতটা সম্ভব। তো সেই জিনিসপত্রগুলো কিন্তু রয়েছে। তারপরে আরও একটা সিন তো ডাইরেক্ট ডার্ক নাইট রাইজেসের পুরো হোমাজ দিয়েছে, যেটা হচ্ছে যে বাচ্চাটা যখন ওই নাতিটা বসে থাকে, ওর নাতি এবং বৌমাকে তো পাঠিয়ে দেয় আমেরিকাতে, তারা টেবিলের ওপর বসে থাকে, কামাল হাসান দূর থেকে বসে বসে দেখে, এবং তারপর যখন ওর বৌমা তাকায় তখন দেখে ওর নেই ওখানে। তো ওইটা আর কি ডার্ক নাইট রাইজেসের যে লাস্ট ওই সিনটা যেটা রেস্টুরেন্টের, তো সেটার মতো করবার চেষ্টা করেছে। এরকম প্রচুর আমি জিনিস দেখতে পেলাম, এবং যেভাবে চেন্নাই সিটিটাকে ট্রিট করেছে পুরো, দেখুন করাপশানে ভর্তি, পুলিশরাই মানে ক্রিমিনালদের সাহায্য করছে, ক্রিমিনালরাই এ করেছে, তো সেই জিনিসপত্রগুলো রয়েছে। এবং পুরো যেন একটা মানে মেক্সিকান ড্রাগ লর্ডদের মতো করে ট্রিট করা হচ্ছে এখানে ড্রাগ বিজনেসটাকে। তো এটা অ্যাকচুয়ালি চেন্নাই এক্স্যাক্টলি এরকম কিন্তু নয়, ঠিক আছে, কিন্তু ও ওইভাবে দেখাচ্ছে লোকেশ কানাকরাজ। তো সেই জিনিসটা খুব ভালো করেছে। তো যদি এরপরে ওই যে সুপার হিরো বলেছিল একবার যে সূরিয়াকে নিয়ে সুপার হিরো একটা ফিল্ম বানাতে চায়, যেটা একটা কমিকের ওপর বেস, সেখানে সূরিয়ার একটা হাত স্টিলের থাকবে, বাট সেটা তখন সে করতে পারেনি ডিউ টু ম্যাসিভ বাজেট। তো সূরিয়ার সাথে কী জানি ওইটা পরে করবে কি না, কিন্তু এইখানে একটা খুব সুন্দর কিন্তু একটা হিরো ভার্সেস ভিলেন দেয়, ড্রাগ লর্ডদের একটা খুব সুন্দর ইউনিভার্সে সেট আপ করছে, এবং সেটা কিন্তু খুব ভালো জিনিস। তো আপনাদের প্রত্যেককে বলবো বিক্রম ছবিটা আপনারা দেখুন, এবং তার আগে ক্যাদি ছবিটা ডেফিনেটলি দেখে যান। 1986 বিক্রমটা চাইলে দেখতে পারেন, তাহলে ছোটো ছোটো কিছু মজার জিনিস পাবেন। সো এটা ছিল আমার টেক, আর আপনারা রিভিউটা চাইলে ফিল্ম কোম্পানি রয়েছে চেক আউট করতে পারেন। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।